নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থীরা। প্রচার প্রচারণায় সব দলের সমান সুযোগের পরও নির্বাচন হবে উৎসব মুখর, এমন প্রত্যাশা প্রার্থীদের। বসুরহাট নির্বাচন অন্য এলাকার জন্য উদাহরণ হবে বলে মন্তব্য তাদের। নোয়াখালী প্রতিনিধি নুরুল আমিনকে সাথে নিয়ে সিকান্দার রেমানের রিপোর্ট, ছবি তুলেছেন এম সেলিম। নানা কারণে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন, বিশেষ করে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জার নির্বাচনী বক্তব্যে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রত্যাশা নৌকা প্রতীকের প্রার্থীর। এখন পর্যন্ত আমি মোটামুটি নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট। সকল দল স্বতঃস্ফূর্তভাবে তাদের নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ভোটারদের কাছে আমার আহ্বান, আপনারা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিবেন। কোনো বাধা বিপত্তি যদি দেয়, সেক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা নেবেন অথবা আমাকে বলবেন, আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব। মেয়র পদে আব্দুল কাদের মির্জার মূল প্রতিদ্বন্দ্বী ধানের শীষের কামাল উদ্দিন চৌধুরী, এছাড়াও মোবাইল প্রতীকের মাওলানা মোশাররফ হোসেনও রয়েছেন নির্বাচনী মাঠে। দীর্ঘদিন পর্যন্ত এই এলাকার মানুষ ভোট দিতে পারে নাই, ভোটের ব্যালট রাত্রে সিল মেরে নিয়ে গেছে, তারপরে পরের দিন ভোট কেন্দ্রে কোনো মানুষ যেতে পারে নাই। এবার ইনশাল্লাহ আমাদের এখানে আমরা আশা করি আগামী দিন সুন্দর পরিবেশে ভোট হবে এবং এই ভোট হলে আমি ইনশাল্লাহ বিজয় অর্জন করব। পোস্টারে ঠাসা বসুরহাট পৌর এলাকা, এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে ভোট কেন্দ্রে, দায়িত্ব বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যাতে মানুষের জন্য পরবর্তীতে কল্যাণ বাহিনী, এরকম নির্বাচনে আমরা চাই। আমরা কোনো জায়গা এখনো দেখিনি এবং সুন্দরভাবে নির্বাচন টাকা যাইতেছে। আমরা সবাই ভালো সুস্থ সুন্দর নির্বাচন চাই, সুস্থভাবে মানুষ যেন ভোট দিতে পারে। বসুরহাট পৌরসভা নির্বাচনের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। 21,115 জন ভোটারের এই পৌরসভার 9টি ওয়ার্ডে 28 জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণা শেষে এখন ভোটের আমেজ বইছে গোটা বসুরহাটে। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন কাজ করবে, এমন প্রত্যাশা মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থীদের। আর ভোটাররা চান তারা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এখন সময়ের অপেক্ষা, এই বসুরহাট পৌরসভার নতুন মেয়র কে হয় তাই দেখার। সিকান্দার রেমান, বাংলাভিশন, বসুরহাট, নোয়াখালী।